শুভ সন্ধ্যা। মাটির কথা অনুষ্ঠানে আপনাদের বেশ অনেক গল্পই বলা হলো এতদিন, সেসব শুনে আপনারা কখনো হেসেছেন, কখনো কেঁদেছেন, আবার কখনো সাহস পেয়েছেন। আজ আমি নিয়ে এসেছি এক জীবিকার গল্প, ধুনুরিদের গল্প। চলুন শুনে নেওয়া যাক। বালিশ তোষক কাঁথা পুরনো চাদরে, ঠান্ডা শীতের রাতে লেপের আদরে, কড়ি কাঠে চৌকাঠে মাদুরে পাপসে, হাসি রাগ অভিমানে ঝগড়া আপোষে, তোমাকে চাই। কবির সুমনে শীত জড়ানো রূপকথাতেও বালিশ তোষক কাঁথা রয়েই যায়, আবেগের ছলছলানি বা উষ্ণতার ওম, শীতের আরাম আর প্রয়োজনের গণ্ডিতে অতি প্রয়োজনীয় সামগ্রীর মধ্যেই রয়েছে এই সব। প্রাচীনকালে শীতের হাত থেকে বাঁচতে পশু শিকার করে তার গায়ের ছাল নিজের গায়ে জড়ানো মানুষ যখন আস্তে আস্তে আধুনিক হচ্ছে, তখনই এলো লেপ কম্বলের প্রচলন। শিমুল গাছের তুলো দিয়ে তৈরি হতে লাগলো লেপ। এটাই ছিল এক সময়ের এলিট ক্লাস বাঙালির শীতের বড় লোকিয়ানা। কিছু বছর আগেও শীতের রোতে মায়েদের চুল শুকানোর সাথে সাথে তেতে উঠত লেপ। সেই গরম লেপ গায়ে দেওয়ার আরামের দিন এখন ঘুচেছে, বাজারে জায়গা করে নিয়েছে ফ্যান্সি ব্ল্যাঙ্কেট। এখন আর ভারী লেপ টেনে গায়ে দিতে চায় না নতুন জেনারেশন। কিন্তু কবেকার সেই ঝুনঝুনি হাতে লেপ তৈরির কারিগররা আজও হাঁটে রাস্তা দিয়ে। কেমন আছেন তারা? খুঁজতে এসেছি আমরা NBTV। একটা লেপ তোষক আমি তৈরি করছি আপনার থেকে ধরুন 35 বছর থেকে। এটা কি আপনি নিজের থেকেই করছেন না আপনার বংশ পরম্পরা এটা করে আসছে? না, নিজে এখানে করছি আমি। আপনি শিখেছেন কোথা থেকে? এইখানে শিখেছি আমি। আপনার কি কোনো বাবা মা এইসব কাজ করতো? বাবা কাজ করছিল, ভাই কাজ করছিল। লেপ বানাচ্ছেন, এই বানানোর চাহিদাটা কতটা আপনাদের কাছে এখন? আমি সিজনের সময় আছে তো, হ্যাঁ হতে পারে বেশি বি হতে পারে না তো কম বি হতে পারে। ওই এটা কাজে কই ঠিক নাই। বছরের কোন কোন সময় এটা বেশি বানানো হয়? ওই বেশি আপনার এই সিজনের সময়, ঠান্ডার সময় বেশি হয়। বেশি ঠান্ডার সময় বেশি? হ্যাঁ বেশি হয়। এই ব্যবসাতে আপনাদের কেমন লাভ? পুরনো কাজ করছি তো আমি, তো ডেলি বাই ডেলি আমার হিসাব হয়, কবে 400 টাকা হলো, কবে 500 টাকা হলো, কবে না ভি হতে পারে। যখন যে কম্বলটা উঠেছে, এই কম্বলের জন্য আপনাদের ব্যবসা কতটা ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়ে গেছে আমার। হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে, কম্বল হয়ে গেল, তারপরে আরও জিনিস হয়ে গেছে, তোষক ইলেকশন গাদ্দি, হোম গাদ্দি, এইসব হয়ে গেলো, তো আমার ক্ষতি হয়ে গেছে এইদিকে। এই চাহিদা গ্রামে বেশি না শহরে? কোথায় বেশি? শহরে। শহরে বেশি চাহিদা? হ্যাঁ। আপনাদের যে এই যে লেপ কম্বল যে তৈরি করছেন, এটা চাহিদা বেশি কোথায়? এটা লেপ যে হচ্ছে তো, লেপ তোষক যে হচ্ছে, যে এখানে বেশি হয়। আচ্ছা, ওইটা কি অনেক ক্ষতিকর কম্বল যেটা আছে যে, বা ওই যে পন্সের যে গদিগুলো আছে ওগুলো কি অনেক ক্ষতিকর? এটা উপকার না ওইটাই ক্ষতি আছে, কোনটা আছে? ওটা যে আছে, যে ফর্মে যে ইলেকশনে যে বেরিয়েছে ওইটার মধ্যে আপনার ক্ষতি আছে। ক্ষতি আছে? হ্যাঁ। কী সমস্যা হতে পারে ওটা জানেন? ওইটার মধ্যে গরম বেশি লাগে, গরম লাগলে আপনার এটা ফোলা ফোলা হয়ে যায় বাদিনের মধ্যে। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ সামি। আপনার বাড়িটা কোন জায়গায়, জন্মস্থান? আমার বিহারে, লালানজা ক্ষেত্রে। বিহার থেকে কি এই কাজ করেন সব বেশি? হ্যাঁ। আমার বাড়িতে চলে যান? হ্যাঁ বাড়ি যায়, মাঝে মাঝে যায়। বাড়িতে কজন আছে আপনার? আমার বাড়ির মধ্যে আপনার 4 ছেলে আছে, 3 মেয়ে আছে, বউ আছে, পোতা আছে, পোতি আছে। সিজন শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন? না না, আমি থাকছো সিজনে, ভি আউট সিজনের মধ্যে আমি থাকবো। আপনাদের কাছে 12 মাস দোকান খোলা থাকে আমার? অর্ডার পান আপনি? হ্যাঁ অর্ডার পাই আমি, 12 মাস। 12 মাসই চাহিদা থাকে? হ্যাঁ। মাটির কথা অনুষ্ঠান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসিবুর রহমান। শুনতে থাকুন, দেখতে থাকুন মাটির কথা অনুষ্ঠান। প্রতি সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে আসব নতুন নতুন সাহস সঞ্চয়ের গল্প। কোভিডের তৃতীয় ঢেউ কিন্তু ইতিমধ্যেই হানা বসিয়েছে, আপনারা সতর্ক থাকুন, অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোবেন না, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন।